Assalamualaikum. আমি ডক্টর কে হোসেন তৌহিদ, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড এন্ড্রোলজিস্ট, বর্তমানে টোটি সেল হেলথ অ্যান্ড রিসার্চে কর্মরত আছি। আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ রোগ, যেটাতে আমাদের দেশের 40 এবং তার চেয়ে বেশি বয়সের পুরুষরা ভোগেন, সেটা হচ্ছে এরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা। পুরুষত্বহীনতা হচ্ছে একটা বিশেষ ধরনের রোগ, যেটা 40-এর পরে বেশিরভাগ রোগী মাঝে মাঝে এটাতে সাফার করেন। এটা কি, কখন আপনি বুঝবেন যে আপনার পুরুষত্বহীনতা রোগটা আছে? যখন আপনার পুরুষাঙ্গের ভিতরে রক্ত চলাচলটা বিভিন্ন কারণে কমে যেতে পারে। একটা হচ্ছে মানসিক দুশ্চিন্তা, যখন আপনার মানসিক দুশ্চিন্তা থাকবে, স্ট্রেস থাকবে বা আপনার বিভিন্ন ঋণগ্রস্ত হবেন, সেসব ক্ষেত্রে আপনার ব্রেন থেকে সিগনাল যাবে না পুরুষাঙ্গের ভিতরে যে রক্ত চলাচল হবে। এছাড়া বিভিন্ন ধরনের অসুখ, মানসিক অসুখ ছাড়াও একটা বিশেষ অসুখ যেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসে বর্তমানে ঢাকা শহরে বেশিরভাগ রোগী ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন, এবং ডায়াবেটিসের কারণে রক্তনালীতে রক্ত চলাচলগুলো কমে যায়, বিশেষ করে হার্ট এবং পেনিস দুই ক্ষেত্রে এই রক্ত চলাচল কমে যেতে পারে। এবং সবচেয়ে দুঃখজনক যেটা হচ্ছে, আমাদের যে বর্তমান চিকিৎসা পদ্ধতি, বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে, অ্যালোপ্যাথিক ওষুধ যেমন সিলডেনাফিল, টাডালাফিল ইত্যাদি ইত্যাদি, এগুলো সাময়িকভাবে কাজ করে, কিন্তু যে ডেফিনেট যে চিকিৎসা, যে পুরুষাঙ্গের রক্ত চলাচল বাড়ানো, সেটা একমাত্র ব্রেক থ্রু, যে ট্রিটমেন্ট অফ টুমোরো স্টার্ট রিয়েল ইন টুডে, সেটা হচ্ছে পিশট থেরাপি, যেটা পিআরপি থেরাপি দেওয়া হয় পুরুষাঙ্গে। রোগীর নিজের রক্ত নিয়ে সেটাকে বিশেষভাবে প্রসেস করে আমাদের টোটি সেলে সিজিএমপি পদ্ধতি ব্যবহার করে 5-7 গুণ প্লেটলেট রিচ প্লাজমা এনশিওর করে রোগীকে পার্সোনালাইজ টোটি সেল ইনস্টিটিউশে সেটাকে ইঞ্জেক্ট করা হয় পুরুষাঙ্গে, যার ফলে পুরুষাঙ্গের রক্ত চলাচল বৃদ্ধি পায়, পুরুষাঙ্গের রক্তনালী নতুন করে তৈরি হয়, এবং একটা পেশেন্ট যার 50 বা তদূর্ধ, তাদের পুরুষাঙ্গটা ছোট হয়ে যায়, রক্ত চলাচল কমে যায়, তাদের পুরুষাঙ্গটা ধীরে ধীরে আগের মতো রক্ত চলাচল বাড়ে, নতুন রক্তনালী তৈরি হয়। এবং এই পি শর্ট থেরাপিতে যখন পিআরপিটা তৈরি করা হয় টোটি সেলে, এটা সিএজিএমপি প্রত্যেকটা স্টেপ মেনটেন করা হয়। টোটি সেলে স্টেট অফ আর্ট টেকনোলজি ব্যবহার করে পিআরপি একমাত্র বাংলাদেশে দেওয়া হচ্ছে, এবং এতে করে পুরুষাঙ্গের রক্ত চলাচল বৃদ্ধি পাচ্ছে, এবং পেশেন্টরা, বেশিরভাগ পেশেন্টই আমাদেরকে পিআরপি বা পি শর্ট থেরাপিতে উপকৃত হচ্ছেন, এবং ওনারা ওদের স্বাভাবিক জীবনে দুই থেকে তিনবার পি শর্ট দেওয়ার পরে ওনারা ওষুধ, বিনা ওষুধেই ওনারা ওনাদের যৌন জীবনে ফিরে যেতে পারছেন। তো আজকে আমি পি শর্ট সম্পর্কে এতটুকুই বলছি। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা সেক্সুয়াল ডিসফাংশনে ভুগছেন বা ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে আশানুরূপ চিকিৎসা পাচ্ছেন না, ফল পাচ্ছেন না, তাদেরকে আমি বলবো অভিজ্ঞ ইউরোলজিস্ট অথবা এন্ডোলজিস্টের তত্ত্বাবধানে আপনি পি শর্ট থেরাপির জন্য যোগাযোগ করতে পারেন, যাতে করে আপনার পারফরমেন্স লেভেলটা বেড়ে যায়, আপনার দাম্পত্য জীবনটা সুখের হয়। ধন্যবাদ।